নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আমি চন্দন চক্রবর্তী, আমার ইউটিউব চ্যানেল চন্দন হেলথ অ্যান্ড ডেন্টাল ব্লগস। তো একটু আগেই আমি লিভে এসেছিলাম এবং ভিডিওটি আপলোড করা হয়েছে, কিন্তু লিভ ভিডিওটার মধ্যে কিছু অসুবিধা থাকার জন্য আমার আপলোডিংয়ে খুব অসুবিধা হচ্ছিল। যে কারণে সেই আপলোডিং ভিডিওটাকে অলরেডি ডিলিট করা হয়েছে। আমি পুনরায় আমি ভিডিওটাকে আপলোড করব বা লিভে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যেটা হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, হাই, আমি তো অতগুলো লিখতে জানি না, আমি কিন্তু মোটামুটি যেটুকুনি পারি অল্প স্বল্প জানি। তো লিভ আমার এইটা নিয়ে তৃতীয় নাম্বার লিভ। আগের যে লিভটা করলাম ওই লিভটাকে আমি আপলোড করতে পারছিলাম না বলে অলরেডি সেটাকে মুছে দিতে হয়েছে। তো আমি মেসেজগুলো পড়তে পারছি, হ্যাঁ ভালো আছি, যাও। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ইউটারাসে যাদের প্রবলেম হচ্ছে বা ডিম্বাশয়ের মধ্যে যাদের সিস্ট হচ্ছে বা টিউমার হচ্ছে, যাকে বলা হয় ওভারিয়ান সিস্ট, এই ওভারিয়ান সিস্ট রোগ কিন্তু আজকে কম বেশি সবারই মধ্যেই দেখা যাচ্ছে। তো এই ওভারিয়ান সিস্টের কী কী লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওভারিয়ান সিস্ট হচ্ছে, তো এর মধ্যে আমি কয়েকটি লক্ষণ বলবো যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যেটা প্রথম হচ্ছে, পিরিয়ডের সময় বা পিরিয়ডের আগে থেকেই তলপেটে যন্ত্রণা এবং পেলভিস অঞ্চলটায় প্রচণ্ড ব্যথা অনুভব হবে। দ্বিতীয় হচ্ছে, পায়ের ঠিক জয়েন্ট যেখানে হচ্ছে এখান থেকে পুরোটা হাঁটুর দিক পর্যন্ত একটা পেন সবসময় অনুভব হবে। দ্বিতীয় হচ্ছে, কক্সিস অর্থাৎ মেরুদণ্ডের পিছু দিকে পিঠের দিক থেকে মাঝ বরাবর একটা সবসময় যন্ত্রণা থাকবে। যারা ইন্টারকোর্স করছেন বা সহবাস করার সময় একটা বেশ ব্যথা অনুভব হবে এবং মাঝে মাঝে মাথা ঘুরবে, বমি বমি ভাব হবে, বমি পাবে, এই প্রবলেমগুলো কম বেশি থেকেই যাবে। তো এইগুলো এবং খুব ভারী পিরিয়ড হলে আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের ওভারিয়ান সিস্ট কিন্তু হতে যাচ্ছে। তো সাধারণত ওভারিয়ান সিস্ট অল্পতেই সেরে যায়, যেখানে ডাক্তার দেখানো খুব একটা প্রয়োজন থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু নিয়ম পালতে হবে এবং কিছু ব্যায়াম করতে হবে। এবং কী কী ব্যায়াম করলে আপনারা সুস্থ হবেন ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে সেই জন্যে আলোচনা করা যায়। তো প্রথম হচ্ছে প্রজাপতি আসন, এরা বসে আছি, তো আপনারা এটা গুগল থেকে দেখে নেবেন প্রজাপতি আসন। দুই হচ্ছে ভুজাঙ্গ আসন এবং তিন হচ্ছে ধনুরাসন। এই তিনটি আসন যদি আপনারা কমপক্ষে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওভারিয়ান সিস্টের যে সমস্যাগুলো আসছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, যে ঘরোয়া টোটকাগুলো আপনারা ইউজ করবেন সেই ঘরোয়া টোটকাগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁচনার ছাল। এই কাঁচনার ছাল, কাঁচনার গাছটা হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু নামটা কাঁচনার বললে আপনি বুঝতে পারবেন না। কাঁচনার হচ্ছে কাঞ্চন গাছ, আর সংস্কৃতে কাঁচনার কথাটার মানে হচ্ছে রক্ত কাঞ্চন। এই রক্ত কাঞ্চন গাছের ছাল কিন্তু সেক্সুয়াল ডিসঅর্ডার এবং যাদের পেলভিসের প্রবলেম, মেন্সের প্রবলেম এবং ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে কিন্তু মহা ঔষধি। এই কাঁচনার ছাল আপনারা যদি রক্ত কাঞ্চন গাছ যদি দেখতে পান গোলাপি কালারের, আমার থাম্বনেলে দেখবেন দেওয়া আছে এই গাছের ছবিটা, এই কাঞ্চন গাছের ছাল এই 3-5 গ্রাম মতো নেবেন, 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন এবং সেই জলটা সকালে খাবেন। এটা কন্টিনিউ 1 মাসের বেশি যেন খাবেন না, এতে আপনার কমে যাবে। দ্বিতীয় হচ্ছে, এই কাঁচনার ছাল নেওয়ার আগে যদি আপনার সুগার থাকে তাহলে কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ অনুসারে নেবেন, নাহলে সুগার কিন্তু হট করে ফল্ট হয়ে যেতে পারে বা এলডিএল কোলেস্ট্রল কিন্তু হট করে বেড়ে যেতে পারে। তো যাদের হাই কোলেস্ট্রল তাদের কিন্তু এই গাছের ছাল নেওয়ার আগে
ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। দ্বিতীয় হচ্ছে সবাই থেকে সস্তা এবং কম পয়সা হরিতকি, যে পুজোতে দেখবেন লাগে হরিতকি বা ত্রিফলা আমলকি হরিতকি আর বহেরা, সেই হরিতকি আপনি দশকর্মা ভাণ্ডার অর্থাৎ পুজোর সামগ্রী যে দোকানে কিনতে পারেন সেখানে হরিতকি পাবেন, অথবা আয়ুর্বেদিক দোকান থেকে পাবেন, না হলে আপনার অনলাইন থেকে কিনে নিতে পারেন। এই হরিতকিগুলো ছোটো ছোটো করে কুচি করবেন, একটা হরিতকি আধখানা করবেন এবং তাকে অনেকগুলো ছোটো ছোটো কুচি করে একটা কাঁচের গ্লাসে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে দিয়ে রেখে দেবেন, সকালবেলায় সেই জলটাও খেয়ে নেবেন এবং হরিতকি দেবেন নরম হয়ে যাবে সেটাকেও খেয়ে নেবেন। এতে আপনার দুটো তিনটে কাজ হবে, একটা কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে যে শরীরের গ্লামার বৃদ্ধি পাবে, কিন্তু যে পেলভিসের প্রবলেম কমবে, লাস্ট যেটা হচ্ছে আপনার যদি টিউমার থেকে থাকে বা সিস্ট থেকে থাকে আপনার ডিম্বাশয়ের মধ্যে ওভারিয়ানের মধ্যে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তৃতীয় হচ্ছে বিট, গাজর বিট হয়, এই বিটটা এখন সমগ্র বছরটাই অর্থাৎ কোনো সিজন মানামানি নেই, সব সিজনেই বিট পাওয়া যায়। এই বিটের একটা বিটকে আধখানা করবেন, তাকে ভালো করে ছিঁচবেন, ছিঁচে তার রসটা বার করবেন, এই রসটা প্রত্যেক দিন যদি সকালে হাফ কাপ করে যদি খেতে পারেন 10-15 দিন খেলেই কিন্তু আপনার এই প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যাবে। তৃতীয় হচ্ছে ক্যামোমাইল টি, ক্যামোমাইল টি, ক্যামোমাইল আপনি অনলাইনে অর্ডার করতে পারেন বা যে কোনো দোকান থেকে ক্যামোমাইল অর্ডার করলেই পেয়ে যাবেন, ক্যামোমাইল টি খেলেও কিন্তু এই প্রবলেমগুলো কেটে যায়। তৃতীয় হচ্ছে যদি সেটা না কিনতে পারেন সেক্ষেত্রে আদা চা 2-3 বার খেতে পারেন, তাতেও কিন্তু ওভারিয়ান সিস্টেম খুব ভালো কাজ হয়। তৃতীয় হচ্ছে অশোক গাছ, যেমন হিন্দু শাস্ত্রে অশোক ষষ্ঠী হয়, এই অশোককে মহিলাদের এবং পুরুষের যে কোনো ধরনের 100 রোগ হরণ করার মতো ক্ষমতা রাখে। এই অশোক গাছের ছাল যদি আপনি পান, অশোক গাছ যদি দেখতে পান বা চিনতে পারেন, অশোক গাছ বললেই আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এই অশোক গাছের ফুল আপনি যদি রোজ 4-5টা খান, অথবা অশোক গাছের ছাল ছাড়িয়ে জলে ভিজিয়ে যদি প্রত্যেক দিন খান, তাতেও কিন্তু ওভারিয়ান সিস্ট আস্তে আস্তে কমে যাবে। তো সবথেকে লাস্ট হচ্ছে শিলাজিৎ, আপনি যদি শিলাজিৎ গ্রহণ করেন অল্প মাত্রায় 1 গ্রাম মতন কি তার থেকেও 0.5 গ্রামও নিতে পারেন, এটা যদি খেতে পারেন এটাতে কিন্তু আপনাদের ওভারিয়ান সিস্ট আস্তে 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 কমে যাবে। যদি দেখেন এইগুলোতে না কমছে বা অসুবিধা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া একান্তই কর্তব্য। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই ওভারিয়ান সিস্ট বেশিরভাগ ক্ষেত্রে আপনাআপনি সেরে যায়, খুব কমের ভাগই ডাক্তার দেখাতে হয়। তো যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। নমস্কার।